আখিরাত বিশ্বাস হচ্ছে মানবতার রক্ষা কবচ। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা সবসময় সত্য বিমুখ, অহম মুস্তাকবিরুন, তারা অহংকারী যে মৃত্যুকে ভয় করে না, যে আখিরাতে বিশ্বাস করে সে তো অহংকারী হবেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون سورة أنبياء পঁয়ত্রিশ আয়াত। وعن سهل بن سعد رضي الله عنه قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت وأحبب من أحببت فإنك مفارقه وعمل ما شئت فإنك مجزي به ثم قال يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس رواه الحاكم بإسناد صحيح যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ ঠিকানাবিহীন যাত্রী মনে করে সবাই নিজেকে, কখনোই নিজের শুরুটা সম্পর্কেও চিন্তা করে না, শেষটা সম্পর্কেও চিন্তা করে না। দুনিয়াবি জীবনের আরাম আয়েসের মধ্যে থেকে মানুষ পূর্বেরটাও ভুলে যায়, পরেরটাও ভুলে যায়, এমনকি নিজের বাপ মায়ের মাধ্যমে যারা যারা দুনিয়ায় এসেছে সে বাপ মাকেও মানুষ ভুলে যায়। উত্তরার একটি ঘটনা আমরা এক খদ্দাবতে বলেছিলাম, মানুষটা মারা যাওয়ার পরে তার চিরকুটে পাওয়া গেল এনার ছেলে অমুক, তিনি আমাদের উত্তরা অত্যন্ত প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী যার নাম সবাই জানে, ওই মেডিকেলের মালিক যিনি বললেন আরে বাপরে বাপ, অমুক ব্যক্তি এখানে এইভাবে পড়ে আছে, কিভাবে? উনি মসজিদে ঝাড়ুদার হিসেবে জীবনের শেষ বছরটা কাটিয়েছেন, কেউ জানত না যে ঝাড়ুদারের মানুষটি হচ্ছে ওই বিশাল শিল্পপতি এবং তার ছেলেও এখন খুব নাম করা দুই ছেলেই শিল্পপতি। তখন তারা তার লাশটাকে আঞ্জুমানে মুফিদুল ইসলামকে না দিয়ে ওই শিল্পপতিকে ফোন করলো যে আপনার আব্বা একটু আগে মারা গিয়েছেন আমাদের মেডিকেলে, আমরা কি আপনার অপেক্ষায় থাকব, আপনি লাশটা নিয়ে যান, জানাজা করেন, ব্যবস্থা করেন।
পরক্ষণেই ফোন আসলো সেলের কাছ থেকে, আমি ওখানে মিটিংয়ে আছি, আমার কোনো যাওয়ার সময় নাই। আর এক ছেলেকে ফোন দিয়ে হলে বলে আমিও তো মিটিংয়ে আসছি, আমি যাবো কখন, তো আপনারা ওই মুফিদুল ইসলামকে দেন, ওরা ঠিকঠাক মতো সব করে ফেলবে। কি শিক্ষা পেলেন? ছেলের জন্য যে বাপ জীবন পাত করেছে, ছেলেরাও প্রতিষ্ঠিত, বাপের দিকে তাকানোর অবকাশ নাই। এটা বাংলাদেশের ঘটনা, দূর অতীতের গল্প করে লাভ কি? এবার আসেন একটা চোরের গল্প বলি, যারা আমার তফসিলুল কোরআন পড়েন তাহলে এগুলো ঘটনা জানেন। এক মিশরীয় কৃষক পার্শ্ববর্তী জমির কিছু আল ঠেলা, একটা বেশি আমাদের দেশে আছে না, বা পাশের জমিতে যদি পাকা কলা পায় তো জিভ বা পানি আসি যায়, অথচ পাকা আম থাকে আর আমার গাছে আম না থাকে তো অটোমেটিক্যালি ওখান থেকে দুটো নিতে মন চায়। হঠাৎ কৃষক পানিতে নামলো, পানির দিকে নজর গিয়েছে, এটা আল্লাহরই ইচ্ছা, দেখলো যে চন্দ্রের ছবি পানিতে ঝলমল টলমল করছে, তার ভিতরে উদয় হলো একই, কোটি কোটি মাইল দূরে ওই চন্দ্রের ছবি যদি আমি আমার পানিতে দেখতে পাই তাহলে আরশে অবস্থানকারী আমার আল্লাহ কি আমাকে দেখতে পাচ্ছেন না? চুরি বাদ দিয়ে তো অপকারী চলে আসে। একেই বলে আল্লাহ হেদায়াতের মালিক। ওই বড়লোক ছেলে দুনিয়ার নেশায় অন্ধ, তার মধ্যে একবার উদয় হয়নি যে বাপ দুনিয়া না আসলে আমি আসতে পারতাম না, অসহায় অবস্থা, ছোটবেলায় যে বাপ আমাকে আদর করে চুমু খেয়ে মানুষ করেছে, আমাকে এত বড় ব্যবসায়ী করার সুযোগ করে দিয়েছে, আর সেই বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, একবার কি আমি তার জন্য জানাজাটাকেও করব না? ওই ছেলের মধ্যে ওই চিন্তাটা আসেনি, কারণ আল্লাহ তার মধ্যে ওই চিন্তাটা ঢুকিয়ে দেন নাই, কারণ আল্লাহ পাকের তকদিরে হয়তো ওকে জাহান্নাম লিখে রেখেছেন, যার জন্য আল্লাহ পাক ওকে স্মরণ করিয়ে দেয়নি। দুটো উদাহরণ দিলাম, একটা বাংলাদেশের একটা মিশরের, দুটা থেকে কিছু শিক্ষা পেলেন কিছু? হেদায়তের মালিককে স্লোগান দিলে হবে না, বুঝতে হবে। যতই লেখাপড়া শেখান, যতই টাকা পয়সা মালিক হন, হেদায়তের মালিক আল্লাহ, হেদায়তের মালিক আল্লাহ, বিশ্বাস করার পরে আল্লাহর কাছে কান্দতে হবে না। এই জন্যই সন্তান নেওয়ার আগে দোয়া পড়তে হয়, রব্বানা, বলেন তো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত পড়ে ইবনে উমর বলছেন, আল্লাহুম্মা জাআলনি মিন আইমাতিল মুত্তাকিন, হে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের নেতাদের অন্তর্ভুক্ত করো। আমার বাপ ওমর মুত্তাকিদের নেতা, আমি তার ছেলে, তুমি আমাকে মুত্তাকিদের নেতা করো, আমার বংশধর যেন সবাই মুত্তাকিদের নেতা হয়। আপনারাও দোয়া করুন আপনাদের সন্তানরা যেন তাকওয়াশীল মানুষদের নেতা হয়, ফাসাক ফাজের শয়তানদের নেতা হওয়ার কোনো প্রয়োজন নাই। সাহেল ইবনে সাদ, প্রখ্যাত সাহাবী, প্রখ্যাত সাহাবী, যারা এগুলো জানেন তারা বুঝতে পারছে সাহেল ইবনে সাদটা কি। সাহেল ইবনে সাদ সাঈদি বলছেন, একদিন জিব্রিল এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আমি এর আগে আয়াতটা বলে দিই, অনুবাদ বাদ হয়ে গেছে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এতে কোনো ইখতিলাফ আছে? এটা কি পাশ করা লাগবে নাকি কারোর কাছ থেকে? ঠিক 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 বলে, আপনি তো সব ঠিক পাঠিয়ে সব, যে বক্তা যাই বলে তাতেই শ্রোতারা ঠিক ঠিক বলে। জি না, কোরআন আয়াত পড়ে আমার মেয়ে সাদাকাল্লাহুল আজিম, এটা কি ঠিক না? সবাই বলে না কারি সাহেবরা? আমাদের আর্মি কায়দা এটা পাবেন না, আমাদের বক্তাদের মুখ দিয়ে পাবেন না, সাদাকাল্লাহুল আজিম। বা কারি সাহেব কেরাত পড়বে অমনি সাদাকাল্লাহ চিৎকার দৌড়, মানে আল্লাহ সত্য কথা বলেছেন, আল্লাহ কি মিথ্যা বলে নাকি? বুঝেন নাই, মহান আল্লাহ সত্য কথা বলেছেন, তোমার সার্টিফিকেট দরকার নেই, তোমার সমর্থনের দরকার নেই, আল্লাহ সত্যই বলে, আল্লাহ কখন মিথ্যা বলে না।
এই ট্রেনিং খালি আমাদের বই যারা পড়ে তারাই জানে, অন্যরা জানে না। আন্তর্জাতিক কারি সাহেবরাও দেখি সাদাকল্লাহ ওর সঙ্গে আরো যোগ বিয়োগ করে মেলা গেছে, কেউ বলে আমন্তবিল্লাহ, এইসব চলবে না। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অনাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা, আমরা তাদেরকে পরীক্ষা করার জন্য মন্দ দিয়ে এবং ভালো দিয়ে পরীক্ষা করব। আগে কিন্তু মন্দ বলা হয়েছে, বিশ্বার আগে এসছে, ওয়াল খায়র পরে এসছে। ফাইন্না মাল উসরে ইউসরা, ইন্না মাল উসরে ইউসরা, আগে অসর পরে ইউসর, খেয়াল করেছেন? আগে কষ্ট দেবে আল্লাহ, তারপরে আপনাকে স্বস্তি দেবে। নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে। যদি স্বস্তিতে আপনাকে রাখে, আপনি তো আল্লাহকে ভুলে যাবেন। মুমিনের যখন কোনো অসুখ বিসুখ হয়, আল্লাহ রাসূল বলছেন তাদরা তার অনেক গুনাহ মাফ হয়ে যায় যদি সে ধৈর্য ধারণ করে। আর কাফারের অসুখ বিসুখ হলে খালি সিঙ্গাপুর যায়, খালি কানাডা যায়, খালি ইন্ডিয়া ব্যাঙ্গালোরে যায়, ওর বাংলাদেশের ট্রিটমেন্ট নাই। যারাই আমাদের কাছে বলে স্যার ইন্ডিয়া যাবো, তা তুমি জাহান্নামে যাও, বাড়ি থাকো, দেশে তোমার ট্রিটমেন্ট নেই। রোগ সারানো মালিক কি একটা ডাক্তার নাকি? তিন পয়সা মূল্য আছে ও? বরং আমরা দেখেছি, পত্রিকায় পড়েছি, দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে যিনি চিফ, তার একমাত্র সন্তান, অন্যরা সবাই তার ছাত্র ডাক্তাররা, উনি ইঞ্জেকশন দিচ্ছেন, সব ডাক্তাররা বলছে স্যার এই ইঞ্জেকশনটা এখানে অ্যাপ্লিকেবল নয়, দিবেন না। না এটাই ঠিক বলে ইঞ্জেকশন পুশ করেছে, ছেলে চিৎকার দিচ্ছে, আব্বা আমি মরে গেলাম, আব্বা ইঞ্জেকশন উঠাই নেন। না এটিতে তোমার সেরে যাবে, ইঞ্জেকশনও শেষ, ছেলেও শেষ। কি বুঝলেন? নিঃসন্দেহে তিনি নিয়ত করেছেন ছেলে সুস্থ হবে। সুস্থ কি হলো? মানে আল্লাহ জানেন যে ওর মৃত্যু এইভাবেই হবে, ওর বাপের অহংকার চূর্ণ হবে, আমি শ্রেষ্ঠ ডাক্তার বলি। সব ডাক্তার বললে স্যার আপনি করলেন কি, আমরা সবাই নিষেধ করলাম, শুনলেন না? না তোরা তো আমার ছাত্র, তোরা কি জানিস? এখানে তকদির বিজয়ী হলো না? তকদির বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করবো, তবেই তো মানুষ নরম হবে, অহংকার চূর্ণ হবে। জিবরিল এসে বলছে ইয়া মুহাম্মদ ইসমা শিতা, হে মুহাম্মদ তুমি জীবন যাপন করো যতদিন খুশি চাও, ও আহবেব মান আহবাবতা, যার সঙ্গে খুশি তুমি বন্ধুত্ব করো, ফাইন্নাকা মুফারিকাহু, মনে রেখো তুমি তোর বন্ধুর সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে যাবে, মৃত্যুর পরে কে বন্ধু থাকবে? দুই নম্বর, ও আমল মা শেতা ফাইন্নাকা মাযিয়ুন বিহি, তুমি যা খুশি আমল করো, মনে রেখো তোমার কর্মফল অর্জিত হবে তার মাধ্যমে। কাজ তুমি যা খুশি করো, যে কর্মফলের কথা চিন্তা রেখো, পাপ বাপকে ছাড়ে না, বাংলা একটা কথা আছে না? আপনি ভাবছেন আমি এখন দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, যাই করব তাই ঠিক, জি না এটা সাময়িকভাবে ঠিক, এর একটা পরিণাম আছে সামনে, ওটাই মনে করে দিচ্ছেন জিবরিল। কাকে মনে করে দিচ্ছেন? বুঝতে পারছেন তো না, দুনিয়ার সেরা মানুষ, তিনি আখেরাতে আপনার আমার শাফাত করবেন, যার উপরে কোনো মানুষ আর দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। লাও কানাত আদ-দুনিয়া তাদুমু লিওয়াহিদিন ফাকানা মুহাম্মাদুন ফীহা মুখাল্লাদা, যদি দুনিয়া কারোর জন্য স্থায়ী হতো, মুহাম্মদ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়ে থাকতেন, সেই মানুষটাকে বলে দিচ্ছেন জিবরিল। কি মর্মান্তিক ভাষা! তো যার সঙ্গে খুশি মোহাব্বত করো, মনে রাখো একদিন তাকে তোমার ছেড়ে চলে যেতে হবে। তুমি যা খুশি কাজ করো, মনে রেখো তোমার কাজের ফলাফল সামনে আছে, তোমাকে ভুগতে হবে। দেখা যাচ্ছে আল্লাহ রসুলকেও বিনা পরীক্ষায় পাশ করা যাচ্ছে না, তাই না? অর্থ হলো ইয়া মুহাম্মদ শারাফুল মুমিনে কিয়ামুল লাইল, মনে রেখো মুমিনের মর্যাদা বৃদ্ধি হয় রাত্রি জাগরণের মাধ্যমে, অর্থাৎ তাহাজ্জুদের মাধ্যমে। এই বিশাল জনতাকে আমি জিজ্ঞেস করব, আপনারা কি তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত আছেন? ইনশাআল্লাহ বললে হবে না, এখন আসেন কিনা সেটা বলতে হবে, বলুন আলহামদুলিল্লাহ বলবেন, হাত উঁচু করেন দেখি আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাক কতজন তাহাজ্জুদ পড়েন আপনারা। আলহামদুলিল্লাহ অনেক পেলাম, তাহাজ্জুদ গুজার মুসল্লিরাই আল্লাহর সবচেয়ে আপন,
ওই সময় আল্লাহ নেমে আসেন, আল্লাহ পাক তাদের প্রার্থনা শ্রবণ করেন। সেই প্রার্থনা আপনারা বোধ হয় আমাদের জন্য করেছিলেন, নইলে আজকে আমি কথাই বলতে পারতাম না, চার মাস কথা বলতে পারিনি, কত কষ্ট হয়ে গেছে আমার জীবনে, আল্লাহ ভালো জানেন। বন্ধুরা আমার, আল্লাহ রসুলকে আল্লাহ পাক কী নির্দেশ দিচ্ছেন? জিবরিল মানে তো আল্লাহ বলতে পারে, আল্লাহ তো ডাইরেক্ট আসেন না, জিবরিলকে দিয়ে বলি পাঠাইছে। শারাফুল মুমিনে কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা নিহিত রয়েছে রাত্রি জাগরণের মধ্যে, অর্থাৎ তাহাজ্জুদ সালাতের মধ্যে। ওয়াইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর তার মর্যাদা নির্ভর করছে মানুষের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। যত চাইবেন তত আপনার ইজ্জত কমে যাবে, নিজের জন্য চাইলে ইজ্জত কমে, আল্লাহর জন্য চাইলে কিন্তু ইজ্জত বাড়ে, সেটা মনে রেখেন। তবুকের যুদ্ধের খবর এসে গেল কানে, তৈল ব্যবসায়ীরা এসে বলল রোম সম্রাট মদিনায় হামলা করার জন্য আসতেছে 30,000 সেনাবাহিনী নিয়ে। এটা শোনার পরে গ্রীষ্মের মৌসুমে খেজুর পাকার সময় দুর্ভিক্ষ তাড়িত মদিনার মুহাজির আনসাররা দুদিন পরেই খেজুর পাড়বে, কি আনন্দ ঘন মুহূর্ত! সেই সময় হঠাৎ দুঃসংবাদ যে রোম সম্রাট হেরাক্লিয়াস নিজের 30,000 বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসতেছেন মদিনাকে ধ্বংস করার জন্য। পুরা মদিনাতেই 10,000 লোক না, আর 30,000 সৈন্য আসতেছে মদিনা থাকবে। কমান্ডার ইন চিফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যাংক ছিল না, স্টেট ব্যাংক অফ বাংলাদেশ আমাদের আছে, তার কিছুই ছিল না। তিনি বসে গেলেন মাটির উপরে, চাদর পেতে দিলেন, তোমরা কে আছো? তবুকে অভিযানে যেতে হবে, যে যা পারো সাহায্য করো। এই সওয়াটা কি অন্যায়? মদিনার স্বার্থে, জনগণের স্বার্থে যখন কেউ কারো কাছে হাত পাতে, সেটা কশ্চিনকালেও তার মর্যাদা নষ্ট করে না, বরং আরো বৃদ্ধি করে। ধনীরা তাদের সাধ্যমতো দান করলেন, তার জামাই ওসমান গনি এত বেশি দান করলেন যে আল্লাহ রসুল বলেই ফেললেন, হাজা এটা জায়েশ ওসমান, এই ওসমান এর পরের থেকে এটা ওসমানের যুদ্ধ, এরপরে ওসমান আর যদি কোনো আমল নাও করে এতেই চলবে। একদিন একদম একটা থলি খেজুর নিয়ে দূরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে গেছে। পরের দিন ওই লোকটা আবার এসেছে, আল্লাহ রসুলের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেকেরই ছিল না। তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা, কালকে এসছিলে আবার চলে গেলে, আজকে আবার এসছো? চিন্তা করেন, এত ভিড়ের মধ্যেও উনি তাকে খুঁজে বের করেছেন। হে আল্লাহ রসুল, সারা রাত কুয়া থেকে পানি সেচে মজুরি হিসাবে এক থলে খেজুর পেয়েছি, আমার সন্তানরা আমার পরিবার সব ক্ষুধার্ত অবস্থা আছে, কখনোই ফিরে যাবো খেজুর নিয়ে? গতকালকে সন্তানদের মহব্বতে আমি খেজুর না দিয়ে ফেরত চলে গেছিলাম, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি জেহাদের এই তহবিলে দান না করে আমি ফেরত যাব না। ভাবছি এই বিশাল বিশাল দানের মধ্যে সামান্য এক থলে খেজুর আমি কি করে দেব? আল্লাহ রসুল তাকে ডাকলেন, এক থলে খেজুর নিজে ছড়িয়ে দিলেন সমস্ত স্তূপের উপরে, বললেন দেখো এই গরিবের দান তোমাদের সবার উপরে মর্যাদা মণ্ডিত হলো আজকে। একদল মুসলমান চিৎকারে শুরু করলো, দেখো এরা কটা খেজুর দিয়ে রোম সম্রাটের মোকাবেলা করবে, চিৎকারি বা টিটকারি শুরু হয়ে গেল। আরেকদল মুসলমান এসে বলল, হে আল্লাহ রসুল, আমরা জিহাদে যাব, আমাদের বাহনের ব্যবস্থা করুন। বললেন বাহনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, এক একটা উটে 18 জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে, 18 জন শেষ হওয়ার পরে আবার 18 জন হবে, এই করে করে আমরা যাব প্রায় 1,000 মাইল, তোমাদের জন্য পারলাম না। তারা কাঁদতে শুরু করে দিল, তাদের নাম হলো বাক্কাউন। একদল লোক ঠাট্টা করছে, একদল লোক যেতে না পারার দুঃখে কাঁদতেছে। যুবক ছেলে জুল বিজাদাইন এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি জিহাদে যাবো। বাবা তুই প্রচন্ড কষ্ট করে এসেছো, তুই মক্কা থেকে
তোমার চাচা ধনী মানুষ, বাবা ধনী মানুষ ছিল, সর্বহারা অবস্থায় তোর মা উলঙ্গ ছেলেকে দেখতে না পেয়ে ঘর থেকে একটা চাদর ছুঁড়ে মেরেছিল, তুমি সে চাদরটা দুই টুকরা করে এক টুকরা পরে এক টুকরা গায়ে দিত, এরশোই 470 কিলোমিটার হেঁটে তুমি থাকো মদিনায়, তোর জেহাদে যেতে হবে না, তুমি এখানে যদি মারা যাও এখানে তুমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবা, এমনকি যদি তুমি জ্বর হয়ে মরে যাও তথাপি তুমি শাহাদাতের মর্যাদা পাবে, তুমি যেও না তুমি থাকো। জুলবেজাদান বলল, আমি জান্নাতের স্বার্থে এসেছি মক্কা থেকে মদিনায় সর্বহারা অবস্থায়, হে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিন, আমি আপনার সঙ্গে ছেড়ে এখানে থাকতে পারবো না, আমার রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধের সাহস শহীদ হবে আর আমি এখানে বসে থাকবো যুবক হয়ে। শেষ আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন, তবুকে পৌঁছে গেল, হঠাৎ জুলবেজাদানের প্রচন্ড জ্বর এসে গেল, সেই জ্বরে সেখানেই তার মৃত্যু হয়ে গেল। কবর খনন করা হলো, তার লাশ স্কন্ধে উঠাচ্ছেন আবু বকর এবং ওমর, জানাজা পড়ছেন স্বয়ং আল্লাহর রাসূল। এই দৃশ্য দেখে ইবনে মাসউদ বলছে, হায় আজ যদি আমি নিজে মাইয়্যিত হতাম সেটি আমার জন্য ভালো ছিল, যে জানাজার বাহক হচ্ছে আবু বকর এবং ওমর, যে জানাজার ইমাম হচ্ছে ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসতে ওখানে মাইয়ত হলে সবচেয়ে ভালো হতো। ঠিক সেই জ্বরেই কিন্তু উনি মারা গেলেন। এবার জিহাদ থেকে ফেরত আসছেন এক মাস দেড় মাস পরে, যেতে আসতে তো এক মাস হয়ে গেছে, সে আসছিলেন 20 দিনের মতো। ওই মদিনা দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলছেন, হাজি তাইবা, ওই তো আমার মদিনা, ওই তো আমার মদিনা। ঠিক আয়াত নাজিল হয়ে গেল সূরা তাওবা 106-107 আয়াত, পড়ে দেখুন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া আহাক্কু আন তাকুমা ফীহি, হে মুহাম্মদ খবরদার, মদিনায় যে যেন ওই মুনাফিকদের মসজিদে জিরারে তুমি ওঠো না, কারণ তবুক যাওয়ার আগে মুনাফিকরা একটা মসজিদ তৈরি করেছিল রোম সম্রাটের চক্রান্তে, একজন বিখ্যাত দরবেশ আবু আমের আর রাহেব, তার এই ধর্মীয় নেতৃত্ব খতম হয়ে গেছে মোহাম্মদ মদিনায় আসার কারণে, প্রতিশোধ নেওয়ার জন্য সে সিরিয়ায় গিয়ে রোম সম্রাটের সঙ্গে লাইন ঘাট করে তাকে দিয়ে হামলা করানোর চেষ্টা করেছিল, সেটা করতে গিয়ে সে তার লোকদের বলল, তোমরা মদিনায় একটা মসজিদ বানাও, মসজিদে অস্ত্র শস্ত্র রাখো, ট্রেনিং দাও, মসজিদটা ঠিক করে নেওয়ার জন্য মোহাম্মদকে দিয়ে এক এক সালাত পড়াও, পড়েই ওটাকে হালাল করে নাও, সব তার পলিসিতে চলছিল। আল্লাহ রসুল সর্বসিদ্ধা মানুষ নিয়ে ওগুলো জানে না কি হচ্ছে না হচ্ছে, আল্লাহ তো সব জানে। খবরদার, মদিনায় একদল লোক আছে, তারা তোমার জন্য মসজিদ তৈরি করে বসে আছে, তুমি ওয়াদা করেছিলে সেখানে গিয়ে তুমি উদ্বোধনী সালাত আদায় করবে, খবরদার সেখানে তুমি যেও না। আর মসজিদে কোবা যেটা প্রথম স্থাপন করা হয়েছিল, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, ওটা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছিল তোমার হাতে, তুমি সেখানে সালাত আদায় করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবীকে নির্দেশ দিলেন, যাও আমি মদিনায় পৌঁছানোর আগেই তোমরা গিয়ে ওই মসজিদে গুড়িয়ে নিশ্চিহ্ন করে দাও। হামজা রাজিয়াল্লাহু আনহুর হত্যাকারী ওয়াহশি, সে নিজে এবং তার সঙ্গে আর কয়েকজন, যে ওয়াহশি বলল, আমি যে পাপ করেছি হামজাকে হত্যা করে সে পাপের প্রায়শ্চিত্ত করবে এই মসজিদকে হত্যা করে, সোজা যে মসজিদ তো শেষ করে দিল, আগুনি পুড়িয়ে শেষ করে দিল, এখন পর্যন্ত তারা আপনার যাচ্ছেন মদিনা দেখবেন পোড়া চেহারা এখনো দেখা যায়, সেখানে একটা ঘাস পর্যন্ত আজ পর্যন্ত হয়নি 1400 বছরের মধ্যে, রসুলের বদ্ধা পেয়েছে, আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, ওখানে আর কখনোই ঘাস পর্যন্ত হবে না। তিন ধরনের লোক পাওয়া গেল। এবার আল্লাহ রসুল বলছেন, দেখো তোমাদের এখানে একদল লোক আছে যারা তোমাদের সঙ্গে ছিল না কিন্তু তারা সর্বদা তোমাদের সঙ্গে ছিল। সাহাবাকরাম বলছেন, হে আল্লাহর রসুল, তারা কারা? যারা যেতে পারেনি বাহনের অভাবে, তারা তোমাদের জন্য সবসময় এখানে বসে দোয়া করেছে, তারা তোমার ভাই, তোমাদের ভাই। তাহলে কয়টা গ্রুপ হলে দেখা শক্ত মুসলমান,
একদল মোনাফেক, আরেকদল যেতে না পারে কেঁদেছে, আর একদল কিছুই না পেয়ে মদিনার বিরুদ্ধে দোয়া করেছে। সবাইকে আল্লাহ রসুল দোয়া করলেন, কিন্তু ওই মোনাফেকের মসজিদটা জ্বালিয়ে দিলেন। এই ঘটনার মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। এবার আসেন জীবনের সফরসূচি আমরা স্মরণ করি। আমরা এসছি আল্লাহর নিকট থেকে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। প্রত্যেক মানুষের উপরে অবশ্যই একটা সময় চলে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমাদের জন্মের আগে আমার বাপ মাও জানতেন না যে আমি কেমন ছেলে হব, তাই না? হব কি হব না তাই বা কে খবর রাখে? কিছুই বাপ মা জানে না। ওটি আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, অবশ্যই তোমার উপর এমন একটা জমানা এসেছিল যখন তুমি কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলে না। সেই আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মায়ের গর্ভে। সেখানে 120 দিনের পরে আমাদের তকদির লিখিত হয়েছে চারটি বিষয়: আজাল, আমল, রিজিক, শাকি আম সাঈদ, হতভাগা অথবা সৌভাগ্যবান। এই চারটা জিনিস ওই দিন লেখা হয়ে গেল। যারা ফ্যাক্টরিতে ঔষধ তৈরি করেন তারা লিখে দেন ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট, কতদিন, 2 বছর 3 বছর লেখা থাকে না? আর ওষুধের কাজ কী হবে? যে সর্দির ওষুধ এই, এটা এই রোগের এই ওষুধ থাকে না? আমরা যারা মায়ের গর্ভের থেকে দুনিয়াতে এসেছি, 120 দিনের মাথায় আমাদেরও এই চারটা জিনিস সেদিন লেখা হয়েছিল যে তোমার আয়ুষ্কাল কতদিন হবে, দুনিয়া গিয়ে তুমি কী কাজ করবে, সেখানে গিয়ে তোমার রিজিক কতটুকু হবে, সেখানে সব কিছু করেও শেষ পর্যন্ত তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। হাদিসটির ব্যাখ্যা আসছে এভাবে, সে জান্নাতের কাজ করবে সারা জীবন। মৃত্যুর সামান্য আগে যখনও তার সামনে জান্নাত আর এক হাতের রাস্তা বাকি আছে, হঠাৎ সে এমন পাপ করবে সে জাহান্নামে চলে যাবে। আবার একজন লোক সারা জীবন অন্যায় অপকর্ম করেছে, মৃত্যু জান্নাতের জাহান্নামের এক হাত বাকি, হঠাৎ সে এমন নেকির কাজ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ বিষয়ে আমাদের ঘটনা জানা আছে, সে 100 ব্যক্তিকে হত্যাকারী ঘটনা জানা আছে না? এটাই কি আমাদের জন্য বড় উপদেশ নয়? অর্থাৎ আমরা আমাদের ভাগ্যে যে কী আছে আমরা কেউ জানি না। একদিন আল্লাহর রসুল করলেন কি, দুই হাতে দুটা বাইন্ডিং খাতা নিয়ে এলেন, এসে বললেন, দেখো এই ডান হাতে সব জান্নাতিদের তালিকা আর এই বাম হাতের খাতা সব জাহান্নামীদের তালিকা। এই তালিকা লিপিবদ্ধ হয়ে গেছে, শুকিয়ে গেছে, তালিকা পুনর্লিখিত হবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, জান্নাতি জাহান্নামে যখন লিপিবদ্ধ হয়েই গেছে তা আমাদের কাজ করা কি দরকার? কথা ঠিক না? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশটা দিয়েছেন আমাদের জন্য ওইটুই যথেষ্ট। তিনি বললেন, দেখো ওয়ালাকিন সাদ্দু ওয়া কারিবু, তোমরা সঠিকভাবে কাজ করে যাও এবং মধ্যপন্থা অবলম্বন করো। মনে রেখো, কুল্লুন মিয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকে ওই কাজ সহজে করবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। মনে রেখো, ইন্নাল আমাল বিল খাওয়াতিম, তোমার আমল নির্ধারিত হবে, তোমার শেষ কাজটা কেমন তার উপরে তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। আল্লাহ পাক আমাদের সকলের শেষ আমল যেন জান্নাতি আমল হিসেবে বিদায় করে দেন, যেন আমাদেরকে জাহান্নামে আমাদের তওবা করার তৌফিক দেন, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে তওবা করে আমরা যেন সৎকর্মে অভ্যস্ত হয়ে যাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। দুনিয়াবী জীবন 4 ভাগে বিভক্ত। শৈশবের দুর্বলতা, 1 থেকে 16 বছর খেলাধুলায় জীবনটা কেটে যায়। যৌবনের শক্তিমত্তা, 16 থেকে 40 বছর।
প্রৌঢ়ত্বের পূর্ণতা 40 থেকে 60 বছর, বার্ধক্যের দুর্বলতা 60 থেকে মৃত্যু পর্যন্ত। আপনারা দেখেছেন আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে, কারণ যৌবনের পালা শেষ, প্রৌঢ়ত্বের পালা শুরু, এখন তিনি প্রতিটি কাজ হিসাব করে করার বয়স এসে গেছে। অধিকাংশ নবী কিন্তু 40 বছর পরে নবী হয়েছেন, ঈসা বাদে। ঈসা তো জন্ম থেকে নবী বললে হয়। আমাদের জীবনের ঠিক 4টি ভাগ আছে, সূরা যুখরুফ পড়ে দেখেন, সেখানে আল্লাহ পাক বলছেন, এটা আমরা আমাদের সালাত রসুলেও শেষে দিয়ে দিয়েছি, ৪০ বছর বয়স হয়ে যায় তখন সেজন এই দোয়াটা পড়ে। দোয়াটা কি জানো, বুঝলাম, রব্বি আউজিআনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়ান আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইক ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। এই দোয়াটা আমার এত ভালো লেগেছিল যে আমি এটা পড়ার পরে সালাত রসুলে যোগ করে দিয়ে দিয়েছি। প্রত্যেক বাপের উচিত এই দোয়াটা পড়া সন্তানদের জন্য, রব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার, যে নিয়ামত তুমি আমার উপরে দান করেছ, ওয়ালা ওয়ালিদাইয়া এবং আমার পিতামাতার উপরে। তারপর ওয়ান আমালা সালিহান তারদাহু, আর তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেন আমি সৎকর্ম করতে পারি, যে সৎকর্ম করলে তুমি খুশি হও। ওয়াসলিহলি ফি যুররিয়াতি, এটা হল দারুণ কথা, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ইসলাহ করে দাও, তারা যেন সৎ কাজে সৎকর্মে সবসময় নিয়োজিত থাকে। ইন্নি তুবতু ইলাইক, আমি বাপ হিসেবে বলছি আল্লাহ আমি তোমার দিকে ফিরে যাচ্ছি, অর্থাৎ তওবা করছি। ওয়াইন্নি মিনাল মুসলিমিন, আমি অবশ্যই আত্মসমর্পিত ব্যক্তিদের অন্যতম। এখানে বহু বাপ আছেন, সালাত রসুল থেকে দোয়াটা মুখস্থ করে নেবেন, পারলে ভুলেন না। মৃত পিতামাতার জন্য কি দোয়া, রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, পড়েন আমার সাথে কোরআন আয়াত সব নাকি পাবেন, রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার পিতামাতাকে দয়া করো যেমন তারা দয়ার সাথে আমাকে ছোটবেলায় মানুষ করেছিলেন। আর নিজের ছেলেমেয়ের জন্য কিন্তু এটা, ওয়াসলিহলি ফি যুররিয়াতি, আমার সন্তানদেরকে আল্লাহ তুমি ইসলাহ করে দাও, সুন্দর পদে সৎকর্ম নিয়ে আসো। ইন্নি তওবতু ইলাইক, আমি তোমার কাছে তওবা করছি, ইন্নি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। বন্ধুরা আমার, যে বাড়িতে সবসময় এই দোয়ার চাষ থাকে, আল্লাহ কিন্তু দোয়া ফিরান না, আর দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। অন্তর থেকে দোয়া করবেন সবাই, আল্লাহ সংগঠনের ভাইরা যারা এখানে আছেন তারা তো নিঃসন্দেহে দোয়াগুলো করবেন, অন্যেরাও করবেন। এই দোয়ার বরকতে আপনার বাড়িতে সবসময় রহমত নাজিল হতেই থাকবে। যে বাড়িতে কোরআনের আওয়াজ থাকে, কোরআন পাঠ করা থাকে, সে বাড়িটা রহমতের বাড়ি। যে বাড়িতে কোরআনের কোনো আলো হয় না, ধ্বনি হয় না, আওয়াজ হয় না, কিছুই হয় না, পাঠ হয় না, তেলাবাত হয় না, কত কবরের মতো ধ্বংসের বাড়ি, কোন দাম আছে সে বাড়ি, কিসের বিল্ডিং, কিসের কি। এই রাস্তা দিয়ে আমি আগে হাঁটতাম, হাঁটেনি বেশ কয়েক মাস হলো, পরে বছরকারই হলো, তো দেখেন ওই যে যারা শুকর লালন পালন করে না, ওরা সবসময় ট্যুরে থাকে, এজ এখানে কাল ওখানে, টোল ফেলে। তো হঠাৎ করে আমার কাছে কোরআনের আওয়াজ আসলো, বলে কি রে শুকরের টোল ফেলা লোকের মধ্যে আর কোরআনের আওয়াজ কেন, ব্যাপার সবার কি। ঔৎসক্য জাগলো, সাথে যারা ছিল বলো দেখো তো, ওরা গেল গীতাগুলো আসলে উনি ওই শুকর পালন করেন না, কিন্তু উনি ওখানকার গরিব মানুষ, উনি ওখানে আগে থেকে ওইটা ওই টোলটা ফেলেছেন, পাশে ওনার টোলও আছে, ওই টোল থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে। দেবতী কি বাবা আপনি কোথাতে আসছেন,
যে বাবা আমার তো কোনো থাকার জায়গা নেই, কোথায় যাব, তো এখানে টোল বানিয়েছি, এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করি, আর যখন ক্ষুধায় কাতর হয়ে পড়ি তখন পাড়ার সবার কাছে যে বলি লোকেরা আমার খাওয়ানোর দেওয়ার ব্যবস্থা করে, আমি দুর্বল মানুষ হাঁটতেও পারি না। বললাম দেখে নাও এই গরিব এই কষ্টের মধ্যেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তার রুজির ব্যবস্থা কিভাবে করেছে একবার দেখে নাও। আর ধনিক শ্রেণী রুজির পুজো ছুটছে দিন রাত পাগলের মতো, কত চাই কত চাই, আল্লাহ কুমত তাকাসর হাত্তা জোরত নকাবের, আরো চাই আরো চাই, অধিক পর আকাঙ্ক্ষা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, এমনকি তুমি কবরস্থানে চলে গেছো তাও আকাঙ্ক্ষা মিটছে না, এটা ভুল হয়ে গেল, এই কাজটা করে আসার দরকার ছিল, জানি না পরবর্তীকালে কী হবে, আক্ষেপ নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হবে, আক্ষেপ মুক্ত হয়ে পড়বে না যদি লোভ বেশি থাকে। বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের জীবনে চারটে স্টেজ অতিক্রম করতে হবে, এরপরে শুরু হবে কবরের জীবন, কবরের জীবন থাকবে কেমন পর্যন্ত, একে বলে বারজাখী জীবন। কবরের জীবনে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজ আর করা যায় না, দুনিয়া হলো কর্মের জগৎ, কবর হলো কর্মফলের জগৎ, কর্মফলের জগতে কর্ম করা কি যায়? হয় না। তবে হ্যাঁ, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, বাপ মার জন্য সাদকা করে, তাহলে সে নেকি তারা পান, তাদের আমল নামে একটা যোগ হয়। বিচারের সময় যিনি বলবেন তোমার আমলে এত বেশি জমা হয়েছে, বলে হে আল্লাহর রাসূল আমি তো এত আমল করে আসি দুনিয়াতে, বলে হ্যাঁ তোমার জন্য তোমার সন্তানেরা যে দোয়া করেছে সে দোয়াগুলো তোমার আমল নামে জমা হয়েছে, কারণ সন্তান তোমার একটি উপার্জন, ওটাই তোমার আমলে বেড়ে গেছে। বলো আলহামদুলিল্লাহ। অনেক সন্তান আছে বাবার জন্য দোয়াই করে না, মনেও থাকে না, কখন করি। কবরে গেলেন, কবর হচ্ছে আখরাতের প্রথম মঞ্জিল, এই মঞ্জিলে এসে কাজটা শুরু হবে কি, প্রশ্ন উত্তর পালা। আজকে এখানে প্রশ্ন উত্তর পালা হয়েছে না সকালে, কালকে কবরের উপরে তিনটা প্রশ্নের উপরে আলোচনা করেছে আমাদের আব্দুল ভাই। হ্যাঁ শোনেন, প্রথম প্রশ্ন মুনকার নাকির অর্থ কি জানেন? মানে অচেনা অজানা, মানে চেহারা এমন যে কিছুই চেনা যাবে না, জিব্রাইল মাইকেল এইসব নাম তো আমার মুখস্থ আমাদের সবারই, কিন্তু ওইটা যে দুজন আসবে একেবারেই অচেনা, চক্ষু হবে আজরাকান পীত বর্ণের, কালো মানুষের পীত বর্ণের চক্ষু মননে কল্পনা করেন অবস্থাটা কেমন হয়, আর যদি রাতের বেলা হয়, রাতের বেলা বিড়ালের চোখ পীত বর্ণ জল জল করতে লাগে না, ভয়ে সর্বনাশ, জঙ্গলে বাঘকে লোকে কেন বেশি ভয় করে, বাঘের চোখ পীত বর্ণ ঝকঝক করতে লাগে রাতের বেলায়, গরুর চোখ কিন্তু পীত বর্ণের নয়। এই বর্ণের দুজন ফেরেশতা এসে বলবে, বলো তুমি কে, বলো তোমার রব কে, তোমার দিন কি ছিল, এই লোকটা কে ছিল যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল, যদি সে সত্যি ইমানদার হয় তাহলে একটু বলতে বাধা হবে না, স্পষ্টভাবে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপর দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, মান হাজাল্লাযি বয়সা ইলাইকুম, এই লোকটিকে যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর রাসূল। ভাষাটা কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা কিন্তু আমরা বলবো। ফায়াকুলানা লাহু মা ইউদরিক, তো দুই ফেরেশতা বলল তোমাকে কে বললো যে উনি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদাক্তু বিহি, তখন ওই মৃত ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম এবং আমি সেটাকে পুরোপুরি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম। এই বিষয়ে আল্লাহ পাক বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, এই কওল কালেমা শাহাদাতের এই বক্তব্য ইমানদারদেরকে এমনভাবে দৃঢ় করে দুনিয়াবী জীবনে এবং আখরাতের জীবনে,
এই আয়াতটা নাজিল হয়েছিল এই কবরের আজাবের উপরে ভিত্তি করে সূরা ইব্রাহিম 27 আয়াত। অন্য আয়াতের ব্যাখ্যা হামিম সাজদার মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাই আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদ্দাউন নুজুলাম মিন গাফুরির রহিম। ফেরেশতারা এসে বলবে, শুনে দেখো, যারা দুনিয়াতে বলেছে রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, ফেরাউন কি বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, বলেনি আমি তোমাদের বড় রব, আর মুসলমানরা বলে কি রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, শুধু বলে না থুম্মা ইসতাকামু, এরপরে সে দৃঢ় থাকে। আল্লাহ বলছেন তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। কি বলে নাজিল হয়? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে মুসলমান ভীত হয়েও না, চিন্তিত হয়েও না, ও আবশরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। শুধু তাই বলে তারা ক্ষান্ত হন না, আরো বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়াতে এবং আজকে আখিরাতেও আছি, দুনিয়াতে তোমার বহু বিপদ হয়েছে, আমরাই তোমাদেরকে সাথে পাহারা দিয়েছিলাম। আমরা কিন্তু ফেরেশতা দেখি নাই কেউ, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত লোক মরে যাচ্ছে, বাপ মরল, মা মরল, ছোট্ট বাচ্চা বেঁচে আসলো, কেউ কে বাঁচালো? অসংখ্য জায়গায় ঘটনা ঘটছে না দৈনন্দিন, এটা আল্লাহর বিধি। কাবুল আহবার বলছেন, যদি এখানে আল্লাহ পাক ফেরেশতা না পাঠান দুনিয়াতে, তাহলে এই যে জিন শয়তানরা আছে সমস্ত মানুষকে ছোঁড়ে দুনিয়া থেকে নিয়ে চলে যেত। ফেরেশতা আছে বলেই জিনেরা আমাদেরকে উঠেই নিতে পারে না, তাও মাঝে মধ্যে দুটো নিয়ে চলে যায়, তাই না? আবার কিন্তু ফেরত আসে। ফেরেশতা যদি না থাকতো অদৃশ্য জগতে, তাহলে আমরা এখানে বসবাস করতে পারতাম না। এরপর আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিবেন, দেখো আমার বান্দা সাদাকা আব্দি ফাতাহুহু ফাফরাশু ফিল জান্নাহ আলবাসু ফিল জান্নাহ ফাতাহুহু বাবান ইলা জান্নাহ, আমার বান্দা সঠিক কথা বলেছে, অতএব তার জন্য তুমি কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তাকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, তার কবর কবরকে 70 হাত দৈর্ঘ্য, 70 হাত প্রস্থ করে দাও। তখন আমরা উঠে বলবো আরজউ ইলা আহলি হাত্তা আখবিরহু, হে ফেরেশতা তোমরা চলে যাও, আমি আমার বাড়িতে যাব, এই সুসংবাদ তাদেরকে আমি দেব। ফেরেশতা বলবে নাওমাতুল উরুস, ঘুমাও, নতুন বিবাহের রাত্রের বরের মতো ঘুমিয়ে যাও, এই ঘুম চির ঘুমে পরিণত হবে, উঠবে সেই কিয়ামতের দিন যখন আল্লাহ পাক তাকে ডাক দিবেন, এর আগে আর ঘুম ভাঙবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে এমনি করে ঘুম পড়ার তৌফিক দান করেন। যদি বিপরীত লোক হয়, কাফের বা মোনাফেক যদি হয়, সে বলবে হা হা লা আদরি, হায় হায় কিছুই তো জানি না, কে আল্লাহ, কি ধর্ম আমার, এই মোহাম্মদী বা কে, কিছুই তো জানি না। কেন? হ্যাঁ, লোকেরা কি জানে বলতো, উনি নাকি শেষ নাকি, আমি ওইরকমই বলতাম, কিন্তু আমি তো বিশ্বাস করতাম রেগুলার। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েব আওয়াজ হবে, ফাইনাদি মুনাদি কাযাবা আব্দি, অদৃশ্য আওয়াজে বলা হবে আমার বান্দা মিথ্যা বলেছে, ফাফরাশুহু ফিন্নার ওয়ালবাসুহু মিনান্নার আফতাহুলু বাবান ইলান্নার, ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওকে জাহান্নামের পোশাক করিয়ে দাও, জাহান্নামের দিকে ওই কবরের থেকে একটা দরজা খুলে দাও এবং তার পাশার ডান পাশ থেকে বাম পাশে, ডান বাম পাশ থেকে ডান পাশে দুই দিকে কবরের চাপে ওকে চূর্ণ বিচূর্ণ করে দাও।
শুধু তাই না, তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা হবে যে আমা অন্ধ, আসাম বধির, এবং তার হাতে থাকবে একটা লোহার গদা, যদি একবার আঘাত দিলেই সে মাটিতে পরিণত হয়ে যাবে, আবার তার মধ্যে রূহ ফেরত আসবে, আবার তাকে জিন্দা করা হবে, আবার তাকে লোহার গদা দিয়ে আঘাত করাবে, সে আবার মাটিতে পরিণত হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সে আজাবের মধ্যেই থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচাও, এ কঠিন আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মনে রাখতে হবে জান্নাত ও জাহান্নাম অবশ্যম্ভাবী। আল্লাহ বলছেন আইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাত্তা মাকদিয়্যা সুম্মা নুনজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জাসিয়্যা, সূরা মরিয়ম 71-72 আয়াত। তোমাদের মধ্যে এমন কোন মানুষ নাই যাকে পুলসরাত অতিক্রম করতে হবে না, এটা আল্লাহর অমোঘ সিদ্ধান্ত। হাত্তা মাকদিয়্যা সুম্মা নুনজ্জিল লাযীনা, তার অতঃপর আমরা নাজাত দেব ওই পুলসরাত থেকে, আল্লাহ যিনি তাকাউ, যারা মুত্তাকি আল্লাহকে ভয় করেছে তাদেরকে আমি নাজাত দিয়ে দেব। ও নাযারু যালিমিনা ফীহা জাসিয়্যা, আর জালিমদেরকে আমি ওই জাহান্নামের মধ্যে নতজানু অবস্থায় নিক্ষেপ করব, ছেড়ে দেব। প্রখ্যাত সাহাবী এবং কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন মুতার যুদ্ধে বের হচ্ছেন, তখন ইহুদিরা বলছে হে জায়েদ বিন হারেসা, হে জাফর বিন আবু তালেব, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমরা এই যুদ্ধে যেও না। কেন? তোমাদের নবী বলেছেন যদি জায়েদ বিন হারেসা নিহত হয় তাহলে জাফরের সেনাপতি হবে, যদি জাফর নিহত হয় তাহলে আবদুল্লাহ সেনাপতি হবে, আর আবদুল্লাহ যদি নিহত হয় তো যে কোনো একজনকে তোমরা সেনাপতি করে নিও। নবীর জবান দিয়ে কখনোই মিথ্যা কথা বের হয় না। অতএব তোমরা কেউ যুদ্ধে যেও না। ওই ইহুদি বিশ্বাস করে যে নবীর জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না, অথচ গর্ধব ইহুদি নিজে কিন্তু মুসলমান হয়নি। এই জন্য বললেন শুধু বিশ্বাস করলেই হবে না, মেনে নিতে হবে, আমল করতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ বোধহয় বর্তমানে বসবাস করে না যে বিশ্বাস করে না যে কোরআন আল্লাহর কালাম, কোরআন সত্য সবাই বিশ্বাস করে। এরপরও কোরআন মানে কজন? গত সঙ্গে তাহারিকাটে ঘটনা গেছে দেখছেন না, একটা মহিলা কি লজ্জা দিয়েছে যে তোমরা খালি কোরআন পড়ো আর আমরা কোরআন মানি। যাকগে ওদিকে যাচ্ছে না, এরপর বলব। উনি বললেন তোরা এত বড় মূর্খ, আমার রসুল যদি আমাকে যাওয়ার আগেই শাহাদাতের সুসংবাদ দেন এটি তো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা মুসলমান হয়েছে জান্নাতের জন্য, আল্লাহ যদি আমাকে শাহাদাতের মাধ্যমে জান্নাত কবুল করেন সেটি আমার জন্য আমরা খুশির সঙ্গে গ্রহণ করছি। তোমার মৃত্যুর ভয়কে আমি পালাবো মনে করো? বেটা ইহুদি পালাবে এখান থেকে। তবে আমি কাঁদছি কেন জানো? এই আয়াতটা উনি পড়লেন, ওমা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পুলসরাত পার হবে না এমন কোন মানুষ দুনিয়াতে নাই। আমার ভয় হয় পুলসরাতে গিয়ে যদি আমি পড়ে যাই জাহান্নামের মধ্যে, যদি পার না হতে পারি আমার অবস্থা কি হবে, এই জন্যই আমি কাঁদছি। তোমার মৃত্যুর ভয়ে আমি কাঁদছি, চিন্তা করছেন? এবার চলে গেলেন মুতার যুদ্ধে, মক্কা বিজয়ের কয়েক মাস আগের খবর, দুলকাদা মাসে। সেখানে গিয়ে হঠাৎ শুনলেন যে রোম সম্রাট হেরাক্লিয়াস নিজে কোনো মতে 140,000, কোনো মতে 240,000 বিশাল সেনাবাহিনী নিয়ে মজুদ সেখানে, অথচ মুসলমানদের মাত্র 3,000 মানুষ নিয়ে সেখানে গেছে। এখন কি করতে হবে? মসজিদে সুরা মিটিং বসেছে মুরব্বীরা সব। খবর গেল আবদুল্লাহ ইবনে রাওয়াহা যুবক সেনাপতির কাছে, মুরব্বীরা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা মদিনায় খবর পাঠাই, দেখি আল্লাহর নবী কি নির্দেশ দেন, অত সাহায্যকারী সেনাবাহিনী পাঠান কিনা দেখি, নাহলে এই বিশাল সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ করা তো আমাদের পক্ষে আদৌ সম্ভব না। রাজ্য থেকে এসছি, হাতে তো কিছুই নেই, খাওয়া দাওয়া নেই,
সূর্যটা তরবারি দিকে যুদ্ধ হয় নাকি, এদের এদের প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী সরকারি। ওই মজলিসে এসে যুবক আব্দুল রাওয়াহ বলছে, হে মুরব্বীরা, আমাদের জীবনের লক্ষ্য কি? ইম্মা ফাতহ ও ইম্মা শাহাদা। আমাদের জীবনের লক্ষ্য বিজয় অথবা শাহাদাত। বিজয় লাভ করার জন্য আমরা আসেনি, এসছি শহীদ হওয়ার জন্য। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কল করে জিহাদে ঝাঁপিয়ে পড়ুন। শাহাদাত হোক আর বিজয় হোক, সব কিছুর মালিকানা আল্লাহ। তিনি ইচ্ছা করলে এই অল্প সংখ্যক সৈন্যকেই বিশাল সেনাবাহিনীর উপরে বিজয় দান করতে পারেন। কাম্মেন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরাতাম বিইজনিল্লাহ। তার ওজস্বিনী ভাষণে সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, ছাড়াও কিছুই নয়। চলো আল্লাহর নাম করে, আল্লাহ দিনের জন্য আমরা এখানে এসেছি, আমাদের পেটের জন্য এখানে আসি নাই। বাস যুদ্ধ তো হলোই হলো, ওই তিনজন তো শহীদ হলেন, মাত্র ওই তিনজন ধরে 12 জন লোক শহীদ হয়েছে মুসলমানদের পক্ষে, আর ওই বিরোধী পক্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। শুধু তাই না, পালিয়ে সব চলে গেছে এলাকা ছেড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না, ইসলামের ইতিহাস, তাকওয়ার ইতিহাস, ইমানের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। ইসলাম কোশ্চেন গেল তার অনুসারীদেরকে দুনিয়াবি কোন বিষয়ের উপরে নির্ভরশীল করে নাই। ইসলাম সবসময় মুসলমানদেরকে আল্লাহর উপরে নির্ভরশীল করেছে। আল্লাহকে ছাড়া তারা কাউকে ভয় পায় না, আল্লাহর উপরে সব কাজে তারা নির্ভর করে। যদি সৎকর্ম হয় অবশ্যই আল্লাহ পাক তাকে সামনের দিকে নিয়ে যাবেন, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করবে। আখিরাত বিশ্বাস হচ্ছে মানবতার রক্ষা কবচ। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা সবসময় সত্য বিমুখ, মুস্তাকবিরুন, তারা অহংকারী, যে মৃত্যুকে ভয় করে না, যে আখিরাতে বিশ্বাস করে সে তো অহংকারী হবেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল ক্বিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর সাক্ষ্য, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, ন্যায় বিচারের উপরে খবরদার অন্যায় বিচার করো না। ওয়ালাও আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়া বিল আকরাবিন। যদি তোমার বিবাদী তোমার বাপমা হয়, তো বা তোমার নিজের জীবন হয় বা তোমার আত্মীয়স্বজন হয়, খবরদার। তুমি এমনকি যদি গরিয়ান নাও ফাকিরান, ধনী হয় বা গরিব হয়, কোন অবস্থাতেই ন্যায় বিচার থেকে, ন্যায়পরায়ণতা থেকে তুমি পথস্খলন যেন তোমার না হয়, দৃঢ় থাকো। মনে রেখো, ফাল্লাহ আল্লাহ বিহিমা, তোমার বাপ মার চাইতে আল্লাহ তোমার সবচেয়ে বেশি বড় বন্ধু। ফালা তাত্তাবিউল হাওয়া, তুমি কোনো অবস্থায় প্রবৃত্তির অনুসরণ করো না। আন তাআদুলু, যে জন্য তুমি অন্যায় বিচার করে যেন ফেরো না প্রবৃত্তির তাড়নায়। ওয়াইন তালবু আও তুরজু ফাইনাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা। যদি তুমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো অথবা সত্যকে এড়িয়ে যাও, মনে রেখো আল্লাহ তোমার সমস্ত কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে পাশ্চাত্য বিশ্বের কাছে, হার্ভার্ড ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির সামনে এই আয়াতটা তাদের ভাষায় ইংরেজিতে করে সুন্দর করে পিতল দিয়ে বাঁধিয়ে রেখেছে। অথচ বাংলাদেশের হাইকোর্টে আছে থেমিস দেবীর মূর্তি। কোন দেশে ন্যায় বিচার হচ্ছে? কোথায় যাবেন? 90% মুসলমানের দেশে ন্যায় বিচারের প্রতীক এই আয়াতটা হলো না, আয়াতটা যে স্থান পেল পাশ্চাত্য বিশ্বে, তাদের কাছে সম্মান পেল আয়াতটা, আমাদের কাছে সম্মানিত হয় নাই। দুঃখের সঙ্গে এগুলো বলছি, মনে রাখবেন কোরআনকে সম্মান করার লোকের অভাব নাই, কিন্তু কোরআনকে মানার লোকেরই অভাব। আর আমল কবুলের শর্ত তিনটা, এক সহি আকিদা, বিকৃত আকিদা দিয়ে কখনই আমল কবুল হবে না। আপনি যদি মনে করেন আমি মরে গেলাম, আল্লাহর সঙ্গে মিশে গেলাম, আমি আর মানুষ থাকলাম না, এটা কি? এটা হলো প্লেটোনিক দর্শন। যে ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 400 বছর আগে যার জন্ম, তিনি বলেছিলেন দুনিয়া যত কিছু বহিঃপ্রকাশ সবই একক সৃষ্টিকর্তার বহিঃপ্রকাশ মাত্র,
মানুষ মরে যাবে, তার স্রষ্টার সঙ্গে মিশে যাবে। একে বলে আমাদের সুফিবাদীরা বলেন ফানাফিল্লাহ বা কাবিল্লাহ, ফানা হয়ে যাচ্ছে। আর অ্যারিস্টটল বলেছেন যে স্রষ্টা একজন অবশ্যই আছেন, তবে তিনি কিছু করেন না। এই আকিদার অনুসারে যারা আছেন আমাদের দেশে, তারা মনে করেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন বটে, কিন্তু কবরে গিয়ে বেঁচে আছেন, এবং সেখানে গিয়ে তিনি আমাদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন। অতএব তোমরা সব তার কাছেই প্রার্থনা করো। প্লেটোনিক দর্শন হিন্দুদেরকে অদ্বৈতবাদী বানিয়েছে, ইরানিদেরকে অদ্বৈতবাদী বানিয়েছে, মুসলমানদের মধ্যে সুফিদেরকে মারফাতিদেরকে অদ্বৈতবাদী বানিয়েছে। এরা স্রষ্টা সৃষ্টিতে কোনো পার্থক্য খুঁজে পায় না। এই আকিদা যদি আপনার থাকে, আপনি পাঁচ অক্ত কারণ সাররাত তাহাজ্জুদ পড়লে আপনার কবরে মুক্তি নাই। কারণ আপনার ধারণা যে আমি যতই করি, আমার রসুল যদি আমার জন্য সুপারিশ না করে বা আমার অলিয়া উলিয়া যদি সুপারিশ না করে, তা আমি তো জান্নাত পাবো না। এরা ডাইরেক্ট আল্লাহ কাছে চায় না, অত আল্লাহ তাদেরকে দিবেন না। আগে আকিদা ঠিক করতে হবে, আকিদা সহি করা লাগবে, আকিদা যেন নষ্ট না হয়। খবরদার, মুসলমানের আকিদা ডাইরেক্ট আল্লাহর কাছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আমাকে আহ্বান করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই সরাসরি আয়াত দ্বারা মান্য করেন আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে এই ওসিলা পূজা, কবর পূজার শিরক থেকে মুক্ত করে সরাসরি আল্লাহ পূজায় অভ্যস্ত করার চেষ্টা করে। আমাদের আকিদা গ্রন্থ এটাই যেন সবার মনে থাকে। দুই নম্বর, আমল বিশুদ্ধ হওয়া। আপনার আমল যদি বেদাতি আমল হয়, সে ধর্মের নামে হোক আর যেভাবেই হোক, ওই বেদাতি আমল, অশুদ্ধ আমল কখনই আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। আপনি বেদাত করবেন আর ভাববেন আমি জান্নাতে চলে যাব, এত সস্তা নয়। যদি বলেন অশুদ্ধ আর বিশুদ্ধ মানদণ্ড কি, মানদণ্ড পবিত্র কোরআন এবং সহি হাদিস, খালাস, এর বাইরে আর কোনো মানদণ্ড নাই। দুনিয়ার সকল লোক এক কথা বলবে, হাদিস আর এক কথা বলবে, আমাকে হাদিস মানতে হবে, মানুষের রায় নয়। তিন নম্বর হলো ইখলাস আমল। আপনি যে কাজটা করবেন ইখলাসের সাথে করবেন, যেন কোনো কপটতা না থাকে, লোক দেখানো কাজ না থাকে। আপনি তো সবাই হাদিসটা জানেন, কেয়ামতের দিন আল্লাহ সাহেব নিজে সাহেব পাবেন সাত শ্রেণীর লোক। এক শ্রেণী, প্রথম হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায়নিষ্ঠ রাষ্ট্রনায়ক, ন্যায়নিষ্ঠ নেতা, যে কোনো ডানি ব্যয় করে না। তারপরে একজন আছেন যিনি ডান হাতে দান করেন, বাম হাত টের পায় না, অর্থাৎ তিনি কোনো মানুষের দেখিয়ে দান করেন না, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য দান করেন। আরেকজন হলেন যিনি রাতের অন্ধকারে আল্লাহর জন্য ইবাদত করেন আর চোখ দিয়ে পানি ফেলেন। আমাদের কারো চোখ দিয়ে পানি আসে না, যদি পানি আসতো জাহান্নামের আগুন নিভে যেত। আমরা কানতে জানি না, কানতে পারি না। আল্লাহ তুমি আমাদের কান্না তৌফিক দাও, আল্লাহর ভয়ে কান্না তৌফিক দাও আল্লাহ। কারণ এই যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ কখনই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর হাদিস মজুদ আছে। পরিশেষে বলবো, সর্বাধিক বিচক্ষণ সেই ব্যক্তি, একজন একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে, তিনি বললেন যে সবচেয়ে চরিত্রবান। আবার প্রশ্ন করলো সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে, তিনি বললেন যে ব্যক্তি জীবদ্দশায় আখেরাতের পাথর সঞ্চয় করে, উনি হলেন সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। উলায়েকুমুল আকিয়াস, বিচক্ষণ ভাইদেরকে বলবো, যতক্ষণ নিঃশ্বাস আছে দয়া করে আখরাতের পাথর সঞ্চয় করুন। গাড়িতে উঠেছি একটু আগে, এসে একটা ছেলে বলছে, স্যার ওর আব্বা আজকে সকালে এক্ষুনি মারা গেল। হ্যাঁ, কোথায় তোমার আব্বাকে? নেই যে মার্কাজের পিছনে বাড়ি, এখন জানাজা হবে। এই মৃত্যু তো আমারও হতে পারত, আপনারা সবাই এখন জানাজা পড়তেন আমার। এই মৃত্যু যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো সময়। অতএব ভাইরা আমার, মৃত্যুর আগেই পরকালের পাথর সঞ্চয় করুন, যা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা গতকালকে বলেছিলাম আগামীতে বোধহয় ইস্তেমার এই মাটি হবে না, কারণ আমাদের জায়গা নাই, আমাদের মাটি কিনতে হবে। দয়া করে প্রত্যেকে মাটি কেনার জন্য এগিয়ে আসুন। আল্লাহবাক যাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আপনার নিজস্ব সাদকায়ে জারিয়া, সব দুনিয়াতে আমরা ফেলে যাব, ওটা আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ। কে আমাদের দিন ওটাই আপনার কাজে লাগবে। ওখানে আমাদের আলটিমেট টার্গেট হলো এই, ওই মাটিতে ইনশাআল্লাহ আগামীতে
পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার জন্য একটা বিশ্ববিদ্যালয় মানের প্রতিষ্ঠান ওখানে আমরা গড়ে তোলার চেষ্টা করব। নাম আমরা দিয়ে দিয়েছি দারুল হাদিস ইউনিভার্সিটি। শুনছেন তো, এখান থেকে 6-7 কিলোমিটার দূরে মাটিটা আমরা পেয়েছি। আমরা এই রাস্তার নাম দেবো তখন জামিয়া নগর, জামিয়া মানে ইউনিভার্সিটির রাস্তা এটা। আমি বাসিয়ার নাম বসিয়ে আপনাদেরকে আমার স্বপ্ন বলে গেলাম। প্রত্যেকেরই স্বপ্ন থেকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বহু স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন থাকবে না? আমাদের স্বপ্ন আছে, এদেশের মানুষ যদি বিশুদ্ধ আকীদা ও আমল অনুযায়ী গড়ে না ওঠে, কশ্চিন কালে এই রাষ্ট্র সুন্দর রাষ্ট্রে পরিণত হবে না। চারিদিকে চোর চোরটায় ভরে গেছে, সরকার কোটি কোটি টাকা দিচ্ছে, সব লুটপাকের খাচ্ছে লোকেরা। ইনশাল্লাহ যারা আখেরাতে ভয় করে, যারা কবরকে ভয় করে, তারা কখনই পাশ পাশা সিও দেখবে না যে কিসের টাকা এটা। আমরা ওই মানুষ তৈরি করতে চাই, ওই মানুষের জন্য একটা ইউনিভার্সিটি ইনশাল্লাহ আমরা করে যেতে চাই। স্বপ্ন দেখেছি আল্লাহ, তুমি আমাদের স্বপ্ন সাথ পূর্ণ করো। আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরি মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد شويه درود পড়েন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। যে সমস্ত ভাইরা আসতে পারেননি অসুস্থ হওয়ার কারণে, আমরা সবাইকে দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর নিকট দোয়া করছি। আল্লাহ মাসফিয়ান তার সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদর সাকামা। বহু লোক আকাঙ্ক্ষিত ছিলেন, আসতে পারেননি, আল্লাহ পাক তাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী পূর্ণ নেকি দান করুন। যেভাবে মদিনাবাসী জিহাদে যেতে পারেনি, আকাঙ্ক্ষিত ছিল বলে আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেছিলেন, আমরাও সেই আকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্য দোয়া করছি প্রাণ ভরে। আল্লাহ পাক ইস্তেমে না আসার এই মানে অপ্রাপ্য বিষয়টি নেকি দিয়ে তাদেরকে আল্লাহ পূর্ণ করে দেওয়া। ইনশাল্লাহ রাত্রের ভাষণের সময় বলবো, আমাদের বিভিন্ন জেলাতে যেসব কর্মী ভাইরা মারা গেছেন, উপদেষ্টা মারা গিয়েছেন, আপনারা তাদের তালিকাটা মঞ্চে দিয়ে দেবেন। আমি তাদের নামগুলি একসঙ্গে পেলে সবার জন্য একসঙ্গে দোয়া করবো। ইনশাল্লাহ রাত্রে এসার পরে যে ভাষণটা আমরা দেবো আজকে, সেখানে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم امين। আল্লাহ যারা তোমার মোহাম্মদের দিনকে সাহায্য করে তুমি তাদের সাহায্য করো। ওয়াখজুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তাজআলনা মিনহুম। যারা তোমার মোহাম্মদের দিনকে অসম্মান করে আল্লাহ তুমি তাদেরকে অসম্মানিত করো। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়া দুউহু ইস্তাজিব লাকুম ولا ذكر الله تعالى وعلى وعز وجل واتم واهم اكبر।